মাজত মাথো কেইটামান দিন সমাগত 15 আগস্ট অর্থাৎ দেশের 78 সংখ্যক স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস উদযাপনক লৈ রাজ্য জুড়ি ব্যাপক প্রস্তুতি। প্রতিখন জিলাতে আরক্ষী বেটেলিয়ান গৃহরক্ষী বাহিনীর লগতে বিভিন্ন বিদ্যালয় মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীসকল ব্যস্ত পেরেডর অনুশীলনত। পতাকা উত্তোলন, বিশিষ্ট অতিথিক অভিবাদন প্রদান, কুচকাওয়াজ, সুরক্ষা ব্যবস্থা আদি সকল দিককে ত্রুটিহীন করবলৈ সর্বতোপ্রকারে প্রচেষ্টা করা হয়েছে। স্বাধীনতা দিবসের পূর্বে খানাপাড়া পশু চিকিৎসা বিজ্ঞান মহাবিদ্যালয় খেলপথারতো চলিছে পেরেডর অনুশীলন। খানাপাড়া পশু চিকিৎসা বিজ্ঞান মহাবিদ্যালয় খেলপথারত কেন্দ্রীয়ভাবে পালন করা হব স্বাধীনতা দিবসের কার্যসূচী। পুয়া 9 বজাত আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করিব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। পতাকা উত্তোলনের পাছত অসম আরক্ষী অর্ধসামরিক বাহিনীকে ধরে বহুকেইটা দলের কুচকাওয়াজ প্রদর্শন করা হব। গুৱাহাটী রেলওয়ে স্টেশনতো কটকটিয়া করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এয়া মহানগরীর সোনাইঘুলি খেলপথারর দৃশ্য। 5 দিনিয়াক অনুষ্ঠিত করা হয়েছে স্বাধীনতা কাপ ফুটবল। অংশগ্রহণ 35টা দলের। সোনাইঘুলির এই খেলপথারত প্রত্যেক বছরে এনেকে স্বাধীনতা দিবস উপলক্ষে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত করে আইছে। আর এইবার প্রায় 32টা দলে ইয়াত অংশগ্রহণ করেছে। গতি এই আনন্দর কথা, ইয়াতে এনে ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত করে আমার মানুষের মাজত একটা ভাতৃত্ব সুলভ মনোভাব গড়ে তুলিছে। বোকাখাতরও কথা নহয় সুকিয়া। বোকাখাত রাজহুয়া খেলপথারত মহকুমাটোর 20খন বিদ্যালয়ের আর মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীর কুচকাওয়াজ। 15 আগস্ট ইতিমধ্যে আমার ইয়াত ভালদরে পতার ব্যবস্থা করা হয়েছে। ইয়াতে প্রায় 17টা-18টামান দল, বিভিন্ন স্থানীয় স্কুল তথা থানা, ফরেস্ট ক্যাম্পর পৰা, কহরার পৰা এনেক আনি পেলায় ইয়াতে ইতিমধ্যে অখরা প্রস্তুতি চলি আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।